এয়ারপোর্ট 10-19 এয়ারপোর্ট 21-18 আমাদের যে এই নেশা বিরোধী যে অভিযান আছে তারই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরার যে 8টা ডিস্ট্রিক্ট আছে প্লাস আমাদের যে জিআরপি আছে সব থেকে টোটাল আজকের এই পর্যন্ত আমাদের 62 কেস কানেকশানে প্রায় 7000 কেজি ড্রাই গাঁজা, আমি আবারও বলছি 7000 কেজি ড্রাই গাঁজা এবং প্রায় 12000 কফ সিরাপ বোতল, 50000 ট্যাবলেট এবং প্রায় 800 গ্রাম হিরোইন ডিস্ট্রাকশনের জন্য আজকের যে প্রসেস সেখানে রেজিস্ট্রি হয়েছে। তো এই প্রসেস আমাদের হয়তো এটা রাত পর্যন্ত চলতে থাকবে। আনুমানিক কত টাকা হতে পারে আজকে যে ডিস্ট্রাই করছেন? আমরা গাজার যে পার কিলো এটা প্রায় 5000, আর কফ সিরাপের আমাদের এটা বডি প্রিন্ট আছে প্রায় 130 মতো পার বোতল, আর ট্যাবলেটের এগুলো বিভিন্ন রেট আছে, 50 থেকে তার থেকে বেশি আছে, কম আছে। হিরোইনের তো বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে পার কেজি। অভিযান তো লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার ধরে আমরা চলছে, এখন এটা আমাদের প্রায়োরিটি জোন। আমরা এই প্রসেস চলতে থাকবে এবং কন্টিনিউ করতে থাকবে, এটা নো ডাউট একটা কন্টিনিউয়াস প্রসেস।